আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মাঝার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঝার পিকচার্স। গাইস, আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে এই ধরনের প্রফেশনাল ফেসবুক কাভার ফটো ডিজাইন করা যায় পিক্সেল ল্যাব মোবাইল অ্যাপ ব্যবহার করে। অবভিয়াসলি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, ফটোফট ভিডিওটিতে লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। অলরাইট গাইস, কাভার ডিজাইনের জন্য আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে। অ্যান্ড অ্যাপের মধ্যে এসে ফার্স্টেই এই নিউ টেক্সটটি ডিলিট করে দিব। দেন কর্নারে থ্রি ডট অপশনে ক্লিক করব অ্যান্ড ইমেজ সাইজ। এখানে প্রিসেটটাকে কাস্টম থেকে আমরা ফেসবুক কাভার আর্ট সিলেক্ট করে নিব অ্যান্ড ওকে। নাও এই কর্নার থেকে আমরা ব্যাকগ্রাউন্ড অপশনে চলে আসব এবং কালারটা সিলেক্ট করব ব্ল্যাক। ওয়েল, এখন আমাদের অ্যাপের মধ্যে ফেসবুক কাভার টেমপ্লেট বা ফ্রেমটা অ্যাড করতে হবে। তার জন্য প্লাস অ্যান্ড ফ্রম গ্যালারি, গ্যালারি থেকে আমাদের ফেসবুক কাভার টেমপ্লেটটা সিলেক্ট করে অ্যাড করে নিব। এটার লিঙ্ক আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। দেন এই অপশনে এসে আমরা একটু নিচে স্ক্রল করব। দেন রিলেটিভ সাইজ থেকে আমরা এটাকে ফুল করে নিব। আর নাও আমাদের ফটো অ্যাড করতে হবে, তার জন্য এগেইন প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি অ্যান্ড আমাদের ইমেজটি সিলেক্ট করে অ্যাড করে নিব। একটি বিষয় মাথায় রাখবেন, ইমেজটা একটু ডার্ক মোডের হলে ব্যাকগ্রাউন্ডের সাথে পারফেক্টলি মানাবে। দেন ইমেজের সাইজটা একটু অ্যাডজাস্ট করে পারফেক্টলি ফ্রেমের এই সাইডে বসিয়ে নিব অ্যান্ড টু ব্যাকে ক্লিক করে ইমেজটা ফ্রেমের পেছনে দিয়ে দিব। ওয়েল, এখন আমাদের নেম অ্যাড করতে হবে, তার জন্য চলে যাব এ মেনুতে অ্যান্ড প্লাস টেক্সট, নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক অ্যান্ড এখানে আমাদের নেমটা টাইপ করব অল ক্যাপিটাল লেটার্সে, MAZHAR, ওকে। এটাকে এখানে নিয়ে আসবো অ্যান্ড সাইজটা একটু বড় করব। এখন এটার ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে হবে, তার জন্য আমরা চলে যাব ফন্টে অ্যান্ড এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্ট ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি ইউজ করছি ডেইস অ্যান্ড ওকে। এগেন এটা সাইজটা একটু অ্যাডজাস্ট করে পারফেক্টলি পজিশন করে নেই। নাও এই টেক্সটটা আমরা একবার কপি করব অ্যান্ড এটার উপর ডাবল ক্লিক করে আমাদের নেমের বাকি অংশটা টাইপ করব, PICTURES পিকচার্স, ওকে। অ্যান্ড এটাকে নিয়ে এসে আমরা এর নিচে রেখে দিব। আই থিঙ্ক সাইজটা একটু ছোট করতে হবে। ডান, এখন আমরা নেমের ফার্স্ট অংশটার কালার চেঞ্জ করব, তার জন্য কালার এখান থেকে আমরা প্লাসে ক্লিক করব অ্যান্ড কালার ড্রপারটা সিলেক্ট করব। দেন এই সাইড থেকে আমরা ফ্রেমটা সিলেক্ট করে নিব অ্যান্ড ড্রপারটাকে মুভ করে আমরা এই রেড বর্ডারের উপরে রাখব অ্যান্ড ওকে। অ্যাজ ইউ ক্যান সি, আমাদের টেক্সটের কালারটা বর্ডারের মতোই হয়ে গিয়েছে। ফাইনালি ওকে। এগেইন আমরা নেমের সাইজটা একটু অ্যাডজাস্ট করে নিব, বিকজ এটা একটু বেশি ছোট লাগছিল অ্যান্ড আওয়ার ডিজাইন ইজ রেডি। ফাইনালি সেভ করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব অ্যান্ড সেভ অ্যাজ ইমেজ। ডাইমেনশনটাকে আমরা কাস্টম থেকে আলট্রা করে দিব অ্যান্ড সেভ টু গ্যালারি। সো গাইস, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং নেক্সটে কি ভিডিও চান। চাইলে ভিডিওটি আপনার ক্রিয়েটিভ ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো মাস্ট বি। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।